আমি খ্রিস্টান, আমি নাস্তিক, আমি কাফের, আমি মুরতাদ, আমি ধর্মের ক্ষতি করতে দাঁড়িয়েছি, আমি শয়তান। আমার কথা যারা শুনবে তাদের ইমান চলে যাবে, আমার সামনে বসে যারা কথা শুনে তারা তার যে ইমামুজ জামান বাইজিদ খান পন্নী, এই পন্নী তো মারা গেছে। আমার নাম ইমামুজ জামান, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। এখন তার ছেলে ভণ্ড সেলিম এ মানুষকে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাড়ির কথা বলবে তার মানে সে বুঝে নাই, ওরে আমার এতে দরকার নাই। হেজবুত তাওহীদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পথভ্রষ্ট ধর্মীয় সংগঠন। দশায় ওনাকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনি বিড়ি খাচ্ছেন বলছে, এটা কি হারাম? হারাম হলে আমি খাবো না, এটা হারাম নয়। 2008 সালে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করেছে বাংলাদেশ সরকার। টাকনুর প্যান্ট আমি যদি নামায় রাখলে কি আর উঠে রাখলে কি? হিজবুতের ইমাম করতেছেন না কেন? হিজবুত তাওহীদ নামক এক যে দল বর্তমান চলছে, এটা ভাইরাসের মতো সংক্রামিত হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে, দেশের দৈনিক পত্রপত্রিকার প্রভৃতির মাধ্যমে আকিদা ও আমলভাবে আমল ব্যাপকভাবে তারা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদেরকে সচেতন হতে হবে। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যেই বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নামক এক যে দল বর্তমান চলছে, এটা ভাইরাসের মতো সংক্রামিত হচ্ছে। হিজবুত তাওহীদ তার যে ইমামুজ জামান বাইজিদ খান পন্নী, এই পন্নী তো মারা গেছে, এখন তার ছেলে ভণ্ড সেলিম এ মানুষকে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। হিজবুত তাওহীদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পথভ্রষ্ট ধর্মীয় সংগঠন। 2008 সালে হিজবুত তাওহীদ বাংলাদেশ ভিত্তিক একটি ভয়ঙ্কর পথভ্রষ্ট ধর্মীয় সংগঠন 2008 সালে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করেছে বাংলাদেশ সরকার। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন রাজনীতিবিদ, শিকারী এবং হোমিও ডাক্তার। রাজনীতিবিদ, শিকারী এবং হোমিও ডাক্তার। পরবর্তীতে এই লোক আস্তে আস্তে প্রথমে এনায়েতুল্লাহ মাশরেকির সঙ্গে তিনি ব্রিটিশ বিরোধী খাকসার আন্দোলনে যোগদান করেছেন। এনায়েতুল্লাহ মাশরেকির নেতৃত্বে ব্রিটিশ বিরোধী এক আন্দোলন হয়েছিল, আন্দোলনের নাম ছিল খাকসার আন্দোলন। সেই খাকসার আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি আধ্যাত্ম শাসন করে এমন কিছু তরিকা বের করলেন, বলেন পৃথিবীতে 120 কোটি মানুষ সবাই কাফের, মাত্র 5 লাখ এই বাইজিদ খান পন্নীর অনুসারী তারা সব মুসলিম, আর বাকি সব কাফের। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, নেটের মাধ্যমে যারা আমাদের এই আলোচনা শুনছেন আর দেখছেন আর বুঝছেন, আপনার আওলাদ বুনিয়াদকে এখনই সময় হয়েছে তাদেরকে ফিরিয়ে আনার এবং সতর্ক করার। অনেক কথা আছে, সবগুলি সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। 10 মিনিটের মৌজেজা ঘটিয়ে দিলেন তিনি, নিজে একসাথে 8টা মৌজেজা 10 মিনিটের মধ্যে ঘোষণা করে দিলেন। এই বাইজিদ খান পন্নী টাঙ্গাইলের করটিয়া, টাঙ্গাইল করটিয়ার এই পন্নী পরিবারে এই বাইজিদ খান পন্নী জন্মগ্রহণ করেন। পন্নী ভাষণ দিয়ে গেছে, পন্নীর ভাষণটা হলো কোরআনের আয়াত সমতুল্য, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপর সে পন্নীর ভাষণকে যে কেউ অস্বীকার করবে, কোরআন অস্বীকার করলে যেটা হয় সেটাই হবে। যাই হোক, ওয়েবসাইটের মাধ্যমে, দেশের দৈনিক পত্রপত্রিকার প্রভৃতির মাধ্যমে আকিদা ও আমলভাবে আমল ব্যাপকভাবে তারা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদেরকে সচেতন হতে হবে।